নর্মালি বুফেতে কি থাকে, কাপচি, পোলাও, আজকের বুফেতে কিন্তু টোটালি ডিফারেন্ট, একদম ডিফারেন্ট। বেসিক্যালি হটপট যেটা, সেটা হচ্ছে যে এরকম একটা চুলার উপরে, টেবিলের উপরেই চুলাটা আছে এবং এখানে বোলটা থাকবে এবং বোলের মধ্যে স্যুপ থাকবে। এই স্যুপটা যখন গরম হয়ে যাবে, ফুটবে, তখন আপনার যেটা এখান থেকে খেতে ইচ্ছা করবে সেই আইটেমটা নিয়ে এখানে দিয়ে দেবেন, সিদ্ধ হবার পর তখন আপনি সেটা একদম খাবেন। এখন আমি দিয়ে দিব বিফের স্লাইস। নি হাও পাংইও ম্যান, ওয়াট ইয়াও সাদিয়া, ওয়ান ইং লাই দাও সাদিয়া হলিক। কি সব কিছু মাথার উপর দিয়ে গেল? ওয়েলকাম টু চায়না। এখনো কনফিউজড? অ্যাকচুয়ালি আমি আজকে বাংলাদেশের থেকেই অথেন্টিক চায়নার ফ্লেভার পেতে চলে এসেছি ইয়ামা হটপটে। এটি একটি চাইনিজ অথেন্টিক হটপট রেস্টুরেন্ট, যেখানে আপনার সামনে টেবিলের উপরে সার্ভ করা হবে একটা হটপট, যেখানে আপনার সামনে রান্না করা হবে। এই ঠান্ডার মধ্যে এরকম যদি সামনে হটপট থাকে এবং সেখানে গরম গরম খাবার পরিবেশন করা হয়, তাহলে কেমন লাগে একবার ভাবুন তো। তো আজকে সেটাই, চায়নার এই অথেন্টিক ফ্লেভারটা ট্রাই করতে আমরা চলে এসেছি ইয়ামা হটপটে। আমিও এক্সপ্লোর করবো এবং আপনাদেরকেও জানাবো আসলে খেতে কেমন, ইচ অ্যান্ড এভরিথিং। সো লেটস গো অ্যান্ড এক্সপ্লোর দ্য ইয়ামা হটপট। শুরুতে যে চাইনিজ ভাষাগুলো বললাম ওটার কিন্তু সাবটাইটেল আমি দিয়ে দিয়েছি নিচে, একটু ভালো মতো চেক করে নিন। বড় বড় এবং হচ্ছে সো ফ্রেশ, আমি যেটা খেয়ে একদম টক তাজা পিনাট, হালকা হালকা লবণ দিয়ে মাখানো সেই লাগছে। এটা হচ্ছে তাদের বুফে মেনু, এটা হচ্ছে ভেজিটেবল সেকশন আর এটা হচ্ছে মিট সেকশন। চাইনিজ ক্যাবেজ, আমি একটা লেটুস নিলাম, একটা চাইনিজ ক্যাবেজ নিলাম, একটা টোফু নেই, একটি নেওয়া যায়, একটি নেওয়া যায় ড্রাই টোফু। চাইনিজ রেস্টুরেন্টে আসলে নুডলস আনলে কি হয়, এই নুডলসটা কিন্তু হ্যান্ডমেড। ওকে, দিস ওয়ান, দিস ইজ মাই ফেভারিট, এটা হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস, এটা কিন্তু খেতে অনেক মজা। যদি একটু নিজস্ব করে টেস্ট নাই, একটু রাবারি রাবারি, অতটা রাবারি না, সফট, বাট খেতে কিন্তু অনেক টেস্ট হয়, মানে যেটার সাথে থাকে খেতে ভালো লাগে। মিট পোর্শন থেকে আমি প্রথমে নিয়েছি হচ্ছে স্কুইডটা, দিস ওয়ান, স্কুইড মাই ফেভারিট, অ্যান্ড বিফ নেই, রাইট, একটা ফিশও নেই, বিফ বল নিচ্ছি, তারপরে হচ্ছে চিকেন, বিফ স্টিক, বিফ পার্টিকল, চিকেন নিব না, সসেজ নিব, মামনি। আজকে একটু ডিফারেন্টভাবে শুরু করলাম, সবসময় তো প্রথমে মেনু বলি তারপরে খাবার দেখাই। আজকে প্রথমে এদের আমার চোখের সামনে খাবার, অলরেডি আমি বুফের থেকে মানে আইটেমগুলো যেগুলো আমি খাবো সেগুলো অলরেডি নিয়ে চলে এসেছি, আর এখন আমি আপনাদেরকে মেনুটা বলি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে বুফে সিস্টেম, মানে বুফে নেওয়াটাই বেস্ট হবে আমি যেটা মনে করি। আর এখানে পার পার্সন বুফে প্রাইস হচ্ছে 1800 টাকা, 2% প্রাইস হচ্ছে 3500 টাকা এবং 4% প্রাইস হচ্ছে 6800 টাকা। এছাড়া এখানে তাদের কিছু কুকড ডিশ আছে, মানে যেগুলো অলরেডি কুক করা থাকে, সেগুলোর প্রাইস হচ্ছে 4500 টাকা করে। তবে এই সমস্ত ডিশের ক্ষেত্রে আপনাকে কিন্তু প্রি অর্ডার করতে হবে, প্রি অর্ডার করলে এগুলো পাবেন। আর আমরা এই যে বোলটাতে যে স্যুপটা ইউজ করব, মানে যেই স্যুপের মধ্যে রান্না হবে, সেটা কিন্তু এখানে 3 রকমের আছে। হ্যাঁ, যেমন বিফ বোন স্যুপ হচ্ছে এটা স্পাইসি স্যুপ, আর আরেকটা হচ্ছে ফ্রেশ লোকাল চিকেন স্যুপ। আজকে লোকাল চিকেন স্যুপটা শেষ হয়ে গেছে, আমি হচ্ছে স্পাইসিটা আর হচ্ছে বিফ বোন স্যুপটা নিয়েছি। আর এছাড়া হচ্ছে তাদের এখানে সি ফুডের কিছু প্ল্যাটার আছে,
এগুলো আপনারা এখানে এসে অর্ডার করতে পারেন। এগুলো হচ্ছে আলাকাটে মেনু, বেসিক্যালি এগুলোই নিয়ে এসে আপনাকে এখানে রান্না করে খেতে হবে। এই হটপট কালচারটা অ্যাকচুয়ালি চায়নার। আমি যখন চায়না গিয়েছিলাম 2019 সালে, আমি কিন্তু ওখানে হটপট খেয়েছি এবং তাদের ওখানে বুফের আইটেম প্রায় 200+, এতগুলো আইটেম, কনফিউশনে পড়ে যায় যে কোনটা থেকে কোনটা নেব। এবং ওখানকার কিন্তু বুফে, এই যে হটপট বুফেতে মানুষের লাইন লেগে থাকে, অনেক সময় সিটও পাওয়া যায় না। তারা মানে এই হটপট আইটেমটা চায়নাতে এত বেশি ফেমাস। গরম গরম ধোঁয়া উঠে পড়ে গেছে, স্যুপটা কিন্তু একদম গরম হয়ে গেছে, একদম ফুটছে, তারপরে কিন্তু বোলটা একদমই গরম না, একদম টাচ ইট। ইজন্ট ইট গ্রেট? আচ্ছা আমরা একটু স্কুইড ঢেলে দিই। হ্যাঁ, মেন নুডলস দিয়ে দিচ্ছি, আজকে নিজে নিজে রান্না করে খাবো সব কিছু আপনাদের সামনে। এখন আমি দিয়ে দিব বিফের স্লাইস। বিফটা হতে একটু টাইম লাগে, দ্যাটস এটা একটু প্রথমে দিয়ে দিই। আমি স্পাইসি স্যুপ থেকে এখন বিফটা নিয়ে নিচ্ছি, বিফটা দেখে মনে হচ্ছে হয়ে গেছে। এখন আমি বিফটা একটু খেয়ে দেখি এটা খেতে কেমন। একটু স্যুপটা দিয়ে নিই। আমি যে কিছুক্ষণ আগে যে বিফটা খেলাম ওটার স্বাদ কিন্তু খুবই বেসিক ছিল। মানে চাইনিজ খাবারের বৈশিষ্ট্যই হচ্ছে সব খাবারের স্বাদ আপনি বেসিক পাবেন। আর আরেকটা কথা, এই স্যুপটা কিন্তু গরম, খাওয়ার সময় একটু মানে একটু বুঝে শুনে খাবেন, একটু ফু দিয়ে দিয়ে ঠান্ডা করে খাবেন আস্তে আস্তে। বেটার হয় এখানে আপনার বেটার হাফ অথবা বয়ফ্রেন্ডকে নিয়ে আসবেন বা ফ্রেন্ডদেরকে নিয়ে আসবেন, আস্তে আস্তে গল্প করবেন, গরম গরম খাবার নেবেন, একটু ঠান্ডা করবেন, মানে আলিয়ে এলিয়ে দুলিয়ে খাবেন। আচ্ছা, ওদের সাথে ওরা কিন্তু একটা সস দিয়েছে, এই সসটা, তাছাড়া ওদের কিন্তু ওয়াইড ভ্যারাইটি অফ সস আছে, আপনারা চাইলে নিজেরাও বানিয়ে নিতে পারেন অথবা তাদেরকেও বলতে পারেন যেন সসটা বানিয়ে দেয়। আমি ওদেরকে বলেছিলাম, তো সসটা বানিয়ে দিয়েছি। এই সসের সাথে আপনার ফিশটা খাচ্ছি, অ্যামেজিং, সত্যি কথা বলতে খুবই খুবই মজা। আর এই যে স্যুপটা, এই স্যুপটা আসলে আমাদের নন যে স্যুপগুলো থাকে সেরকম টেস্ট না, এটা টোটালি ডিফারেন্ট একটা ফ্লেভার। চাইনিজদের মশলাদের থাকে সেটা দিয়ে এটা বানানো, আমি তো চাইনিজ মশলা সম্পর্কে আমার ধারণা নাই, বাট আমি টেস্ট বলতে পারবো। সো ওই টেস্ট এই টেস্ট একদম সেম এবং খেতে খুবই অসাধারণ। অ্যাকচুয়ালি স্পাইসি স্যুপটাতে জিঞ্জারের অনেক ঝাঁজ পাওয়া যাচ্ছে, তারপরে হচ্ছে চিলি ফ্লেক্সগুলো যেগুলো আছে সেটারও অনেক ঝাঁজ পাওয়া যাচ্ছে, দ্যাটস ওয়াই একটু নাক মুখ দিয়ে পানি বেরিয়ে গেছে। আর যাই হোক, প্রথমে আমি ফিশ নিতে চাচ্ছিলাম না, তারপরে যখন ফিশ নেওয়ার পর ট্রাই করে দেখি এত মজা লাগছে যে আমি এখন ফিশই খাচ্ছি, রিয়েলি গ্রেট। এখন খাবো আমরা স্কুইড। সসটা নিয়ে নিই, বিস্কুটগুলো একদম ফ্রেশ, কোনো স্মেল নাই, কোনো কিচ্ছু নাই, সো গুড। এখন আমরা মোমোটা ট্রাই করব। সো গুড। আচ্ছা, আমরা ততক্ষণ হচ্ছে স্পাইসি স্যুপটা ট্রাই করেছিলাম, এখন আমরা হচ্ছে বিফ বোন স্যুপটা ট্রাই করব মোমোর সাথে। বিফ বোন স্যুপের মধ্যে আমি হচ্ছে একটু কিউকাম্বারের ফ্লেভার পাচ্ছি, তারপরে জিঞ্জার, ক্যারোট, এসবের খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, একটু টমেটো দেওয়া আছে, মানে এটা একটা অন্যরকম ফ্লেভার, এটা কিন্তু নন স্পাইসি। সো বাচ্চারা আসলে কিন্তু আপনারা এই স্যুপটা ট্রাই করতে পারেন, যদি আপনারা স্পাইসি না চান তাহলে কিন্তু বিফ বোন স্যুপটা ট্রাই করতে পারেন। এটার ফ্লেভারটা একদমই অন্যরকম, মাইল্ড একটা ফ্লেভার, খুব সুন্দর একটা মুখাটা অন্যরকম লাগছে। এখন আমরা হচ্ছে তাদের হ্যান্ডমেড নুডলসটা একটু খাবো। হ্যান্ডমেড নুডলসটা কিন্তু খেতে খুবই মজা, মানে একটু অন্যরকম। আর আমি স্পাইসি স্যুপের সাথে খেয়েছি তো দার্সটা খুব ভালো লাগছে। স্পাইসি স্যুপ, তারপরে বিফ,
and soft. Chicken ball. আচ্ছা একটা কথা বলি আমার সামনে খাবারগুলো দেখে আপনারা অবাক হবেন না অ্যাকচুয়ালি ওখান থেকে তুলে তুলে গরম খেতে পারছি না দ্যাটস আমি কিছুক্ষণ এখানে তুলে রেখেছি যেটা ঠান্ডা হোক তারপরে এখন খেয়ে আপনাদেরকে রিভিউ দিচ্ছি এটা হচ্ছে চিকেন বলটা চিকেন বলে লেমন গ্রাসের পরিমাণটা অনেক ভালো পরিমাণে আছে খেতে খুবই ভালো আছে মানে লেমন গ্রাসের যেটা খুব সুন্দর ফ্লেভার চিকেনের ফ্লেভার তারপরে কাঁচামরিচ সব কিছুর বেসিক টেস্ট কোনো কিছু অতিরিক্ত মাত্রায় কোনো কিছু না হালকা হালকা ফ্লেভার অ্যামেজিং চিকেন স্টিকটা খাই একটু এই প্রথম কোনো কিছুতে আদা রসুন বাটার কোনো ফ্লেভার পেলাম এটার মধ্যে আদা রসুন বাটা তারপরে ধনিয়া গুঁড়া দেওয়া আছে অ্যাকচুয়ালি আমার একটু কম মশলার খাবার দাবার খুব ভালো লাগে দ্যাটস ওয়াই আমার এখানকার খাবার সবগুলো খুবই ভালো লাগছে যদিও অনেক গরম আর এখন তো উইন্টার উইন্টার এবং গরম খাবারের মধ্যে কম্বিনেশন গ্রেট এটা এমন একটা বুফে যেটা হচ্ছে ডায়েট ফ্রেন্ডলি প্রোটিন ভেজিটেবলের কম্বিনেশন অল্প কিছু আপনি কার্বোহাইড্রেট নুডলসটা নিয়ে নিলেন ব্যাস অ্যামেজিং ফ্লেভার সব কিছুর একটা বেসিক টেস্ট স্যুপের যে কত সুন্দর একটা ফ্লেভার মানে সব কিছু মিলিয়ে আমার তো খুবই ভালো লাগছে আপনারা কি এর আগে তোফু খেয়েছেন এই হচ্ছে তোফু চায়নাতে এটা কিন্তু খুব একটা ফেমাস খাবার তোফু ওদের খুবই পছন্দের একটা খাবার আমি চায়নাতে অনেক তোফু খেয়েছি এবং তারপর থেকে তোফু আমার অনেক ফেভারিট সো এখানে আমি আজকে সিদ্ধ করে তোফুটা খাচ্ছি তোফুটা একটু খেয়ে দেখি এখানে কেমন তোফুটা মুখে দিতে গলে গেছে সো গুড ক্র্যাবটা দেখেন কতগুলো ভাজ এটা হচ্ছে ক্র্যাব মিট ও যে ক্র্যাবের যে মোটা মোটা পাগুলো থাকে ওটার ভিতরে যে মাংসটা সেটাই হচ্ছে এটা সো এটা এখন আমরা খেয়ে দেখি ক্র্যাবের যে বেসিক ফ্লেভার সেটাই সো সফট খেতে খুবই আমি নাও কামিং টু দ্য কনক্লুশন আমরা সবসময় তো বুফে খাই কাচ্চি বিরিয়ানি পোলাও আজকে আমরা একটা অন্যরকম জিনিস ট্রাই করলাম মানে অন্যরকম বুফে কিন্তু এটা অথেন্টিক চাইনিজ বুফে এটা কিন্তু ফর শিওর সবসময় বাংলা ফুড চাইনিজ ফুড তারপর এখন কিন্তু সব কিছুতে ফিউশন চলে এসেছে কিন্তু এই এই হটপট একটা আইটেম এরকম মধ্যে কিন্তু কোনো ফিউশন নাই আপনি অথেন্টিক চাইনিজ ফ্লেভারটাই কিন্তু পাচ্ছেন আরেকটা কথা সেটা হচ্ছে যে এখন আমি কিন্তু এখানে অনেকগুলো আইটেমই ট্রাই করেছি প্রায় 30-40 মতো আইটেম এখানে আছে তাছাড়া মাশরুম তারপরে চিকেনের আরও কিছু বল বিফ বল তো আমি ট্রাই করি নাই ওখানে বিফ বলও ছিল আরও অনেক কিছু ট্রাই করেছি যেগুলো আসলে সব কিছু তো বলা সম্ভব না এত ভিডিও লং করলে আপনারা দেখবেন না সো আমি শর্টকাটে বলে দিলাম অ্যাকচুয়ালি বেসিক যে টেস্ট প্রতিটা খাবারের একটা বেসিক টেস্ট এবং যে ফ্লেভার মেইনলি ফ্লেভারটা হচ্ছে স্যুপের এখানে 3 রকমের স্যুপ আছে আপনারা 2 রকমের ট্রাই করতে পারেন আমার কাছে 2টা স্যুপই খুব ভালো লেগেছে আর প্রতিটা খাবার খেতে অনেক মজা লেগেছে অ্যাকচুয়ালি বেসিক টেস্ট কার না ভালো লাগে খুব বেশি মশলা না খুব বেশি কোনো কিছু না সব কিছু একটা বেসিক ফ্লেভার এটা একটা অন্যরকম বুফে আপনারা ট্রাই করতে পারেন ফ্যামিলি সহ ফ্রেন্ড সহ চায়নাতে যেখানে শীত বেশি সেখানে কিন্তু হটপটের প্রচলন সবথেকে বেশি আর এখন তো উইন্টার আরও বেশি উইন্টার পড়বে সো শরীরটাকে একটু গরম করতে এরকম হটপট কিন্তু ড্রাই করাই যেতে পারে কী বলেন যেহেতু এটা অথেন্টিক চাইনিজ খাবার সো আমার কাছে খাবার ঠিকঠাকই লেগেছে আপনারা এটা ট্রাই করতে পারেন কিন্তু আমার কাছে প্রাইসটা একটু বেশি মনে হয়েছে প্রাইস 1000 টাকা হলে ঠিক ছিল 1800 টাকা একটু বেশি মানে 1% পার পার্সন 1800 টাকা একটু একটু লিটল বিট মোর আমি ওনাকে একটু রিকোয়েস্ট করবো যেন আপনারা প্রাইসটা একটু কমিয়ে রাখেন তাহলে খুব বেশি ভালো হয় মানে ইট শুড বি অ্যারাউন্ড 1000 দ্যাটস এনাফ তাহলে খুব ভালো হয় কারণ একসাথে আসলে এতগুলো খাবার খাওয়াও যায় না যদি আমার মতো মানুষের জন্য যারা খাদক তারা অনেক খেতে পারবেন বাট প্রাইস আমার কাছে একটু বেশি মনে হয়েছে দ্যাটস ইট আর এই রেস্টুরেন্টে কিন্তু যতগুলো গেস্ট আছে প্রায় 80% কিন্তু চাইনিজ সবাই কিন্তু চায়না থেকে এসেছে খুব মজা করে আড্ডা দিচ্ছে গল্প করছে চায়নাতে কিন্তু যখন কোনো রেস্টুরেন্টে বসে আড্ডা দেয় তারা কিন্তু অনেক জোরে জোরে গল্প করে এবং সে এখানেও ঠিক তাই তারা এখানে বসে বসে আড্ডা দিচ্ছে কথা বলছে শুধুমাত্র ছেলেরা আছে তা না মেয়েরাও আছে ভালো লাগছে একটা অন্যরকম পরিবেশ
মানে আপনি যদি বাংলাদেশে বসে অথেন্টিক চাইনার ফিল নিতে চান তাহলে এই রেস্টুরেন্ট ট্রাই করতে পারেন, ভালো লাগবে। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল সাদিয়াহলিক, পাশে রিং বেল বাটনটা কিন্তু অবশ্যই অন করে দেবেন। ইউ ক্যান অলসো ফলো মি অন মাই ফেসবুক পেজ সাদিয়াহলিক, টিকটক সাদিয়াহলিক অ্যান্ড ইনস্টাগ্রাম সাদিয়াহলিক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো রেস্টুরেন্টের রিভিউ নিয়ে বা ট্রাভেল ব্লগ নিয়ে, সব কিছু নিয়ে। তো এই সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য কী করতে হবে, আমার চ্যানেল এবং পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে। সো আজকে এই চাইনিজ এনভায়রনমেন্ট থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। নি হাও ফং ইউ ম্যান, হোয়াট ইয়ার সাদিয়া, তারপর নি হাও ফং ইউ ম্যান, হোয়াট ইয়ার সাদিয়া, ওয়াইন লাও সাদিয়া। থামো থামো, কি জন্য ছিল নি হাও, নি হাও ফং ইউ ম্যান? আচ্ছা থামো থামো, হোয়াট ইয়ার আচ্ছা সাদিয়া, ওয়াইন লাই দাও। আচ্ছা নি হাও, থামো থামো, রেডি, ওয়ান টু থ্রি। নি হাও ফং ইউ ম্যান, হোয়াট ইয়ার সাদিয়া, ওয়াইন লাও সাদিয়াহলিক। নি হাও ফং ইউ ম্যান, হোয়াট ইয়ার লাই দাও। কি হয়েছে? আচ্ছা রেডি রেডি, ওয়ান টু থ্রি। নি হাও ফং ইউ ম্যান, হোয়াট ইয়ার সাদিয়া।